ঘোষণার প্রতিবাদে 48 ঘন্টা হরতাল চলছে। আমরা মিছিল করে এই বিজয়নগর পানির ট্যাংকির সামনের সড়কে অবস্থান নিয়েছি। আমাদের দাবি, আমরা গত 12 বছর ধরে সরকারের কাছে জানিয়ে আসছি, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া ফেরেশতাকে দিয়েও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 14 সালে বিনা ভোটে নির্বাচন হয়েছিল, প্রধানমন্ত্রী বলেছিলেন সংবিধান রক্ষার্থে নির্বাচন, খুব শীঘ্রই আলাপ আলোচনা করে আরেকটি নির্বাচন হবে। কিন্তু আপনারা দেখেছেন আওয়ামী লীগ জনগণের সাথে, রাজনৈতিক দলের সাথে, দেশের সাথে 14 সালে প্রতারণা করেছিলেন। 18 সালে আমাদের মহান নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমান প্রধানমন্ত্রীর পিতা, তার নামে শপথ করে প্রধানমন্ত্রী জাতীয় নেতৃবৃন্দকে বলেছিলেন, আমি শেখ মুজিবের কন্যা, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার উপরে আপনারা আস্থা রাখেন, আমি একটা নিরপেক্ষ নির্বাচন দিব। বিরোধী দল 18 সালে নির্বাচনে গিয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী কি কথা রেখেছিলেন? আজকে প্রধানমন্ত্রীর মরহুম বাবার মতো আমাদেরকেও বলতে হচ্ছে, তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন শেখ মুজিবুর রহমান বলেছিলেন ভুট্টু সাহেবের কথা। আমাদের বলতে হচ্ছে প্রধানমন্ত্রী রেখেছিলেন ভারতের কথা, কারণ ভারত বলেছিল গো অ্যাহেড, বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা উন্নয়ন যাতে না হয়, এই দেশে যাতে সুস্থ ধারা রাজনীতি গণতন্ত্র না থাকে, সেই জন্য তোমরা 75-এ বাকশাল কায়েম করতে পারো নাই, এখন একদলীয় শাসন বাকশাল কায়েম করো। কিন্তু আমরা বলতে চাই 75-এ এদেশের জনগণ একদলীয় শাসন বাকশাল মেনে নেয়নি, আজকেও একতরফা নির্বাচন মেনে নিবে না। আপনারা দেখেছেন তফসিল ঘোষণা করেছে, আওয়ামী লীগ উল্লাস করছে, উৎসব করছে, তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল করছে, আর কোন বিরোধী দল এই তফসিলকে স্বাগত জানায়নি। একমাত্র আওয়ামী লীগ এবং তার উচ্ছিষ্ট ভোগীরা এই তফসিলকে স্বাগত জানিয়ে উল্লাস করছে, আর সমস্ত বিরোধী দল এই তফসিলকে প্রত্যাখ্যান করে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তফসিল পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, চারবার প্রধানমন্ত্রী ছিলেন, আপনি আর দেশের জনগণের কাছে কি চান, কি দেবে দেশের জনগণ? দয়া করে আপনি জনগণের যে ভোটের অধিকার কেড়ে নিয়েছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, সেই ভোটের অধিকার ফিরিয়ে দিন। আপনারা দেখেছেন আমাদের উন্নয়ন সহযোগী বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো শ্রম অধিকার, মানবাধিকার, গণতন্ত্র নানান ইস্যুতে সরকারকে সতর্ক করছে, সরকার যদি মানবাধিকার, গণতন্ত্র, শ্রম অধিকার এগুলো যদি রক্ষা না করে সরকারের উপরে নিষেধাজ্ঞা দিবে, আলটিমেটলি এই নিষেধাজ্ঞা বাংলাদেশের উপরে। কাজেই প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, অবৈধভাবে ক্ষমতায় থাকতে দেশকে বিদেশি নিষেধাজ্ঞার সম্মুখীন করে বাংলাদেশকে একটি ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্রে পরিণত করবেন না। বিরোধী দল সময়ের সাথে যে অমানবিক আচরণ করা হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন, বস্ত্রহীন, কাপড় চোপড় ছাড়া স্ত্রীর সাথে ঘুমিয়ে রয়েছে, সেখান থেকে স্বামীকে পুলিশ কেড়ে নিচ্ছে। আজকে এই বাংলাদেশের যুগ যুগ ধরে আবহমান কালের যে সম্প্রীতির মেলবন্ধন ছিল, আজকে আওয়ামী লীগ সেটাও নষ্ট করছে। পাকিস্তানি হানাদার বাহিনী আল শামস, আল বদর, রাজাকারদের, দোসরদের মতো আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সাথে বিরোধী দলের বাড়ি চিনিয়ে দিচ্ছে যে এই বিএনপির লোকেরা থাকে, এইখানে গণ অধিকার পরিষদ থাকে। এইভাবে আজকে সারা দেশের কারাগারগুলো, আপনার থানা হাজত, জেলা, আপনার স্টেশন, সমস্ত জায়গায়
বিরোধী দলের নেতা কর্মীদেরকে আটকে রেখে আজকে বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে। আমরা সরকারকে হুঁশিয়ারি করে দিতে চাই, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈর শাসক টিকে নেই, আপনারাও টিকবেন না। অনতিবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। অন্যথায় একতরফা নির্বাচন করে 14-18 এর মতো এবার আর পার পেয়ে যাবেন।